আছে, দেখেছো বন্ধুরা কি সুন্দর ঘাঁটি হয়েছে, বড় বড় ঘাঁটি হয়েছে। নমস্কার বন্ধুরা, মা ডিগ্রি ফুড ব্লগ চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা জানো, আমরা পোবলার দিয়ে আসার পরে মাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি, শুধু বান্ধবী দিদির ঘরে গিয়েছিলাম, আর কোথাও যাইনি। তো আজকে মাকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি, মাকে নিয়ে যাই একটু দোকানে। দেখো বন্ধুরা আমরা কি করছি এখন, মাকে কোথায় নিয়ে আসছি। মা অনেকদিন হয়েছে কোথাও যায় না, ঘরেই ছিল, তাই আজকে বেরিয়ে পড়েছি। আসো মা। দিদি নমস্কার। নমস্কার দিদি। নমস্কার দিদি। নমস্কার। 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 নমস্কার দিদি, ভালো আছেন দিদি? আপনি ভালো আছি? একটু মিষ্টি দেবে? হ্যাঁ মিষ্টি দেবো দিদি। আরো নেবো, তুমি খাও। তুমি ফেলাও। থ্যাংক ইউ। আমরা 2 গ্লাস আখের রস চেয়েছি, আমাদের 4 গ্লাস দিয়েছে। খাইছো? হ্যাঁ। চলো চলো দুয়ার খোলো। হ্যাঁ ওমা, কীর্তন হইতেছে, যাবা? আমি জানি না। তুমি যাবা, যদি যাও তাহলে আমরা এখন যাব, আর যদি তুমি না যাও তাহলে ঘরে চলে যাব। কেতন অনেক দূর না, এই তো এই জায়গা। মা আমরা কিন্তু যাচ্ছি কেতনে, একটু হাওয়া হয় না কানে আর ওই যে এসি চালাই রাখছে তো, আহে তো ঠান্ডা লাগে না, আগের চাইতে ঠান্ডা হইছে না। এইসব জায়গা ফুটকে যাবি, এটা কি গরম? গরম না? হ্যাঁ তোমরা উঠাইছি, উঠাই
আলুর তরকারি দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে, এখানে এক জায়গায় লক্ষ্মীনারায়ণ মেলা শুরু হচ্ছে, অনেক জায়গায় হয়, তো আমরা লক্ষ্মীপুরে যাব একটু লক্ষ্মীনারায়ণ মেলা দেখতে। আর কালকে আমি খাস করে কালকে আমি একটু চলে যাচ্ছি পোর্ট ব্লেয়ার, এদের সঙ্গে আবার আমি কিছুদিন থাকতে পারবো না, তোমরা ঘুরে আসছো, এখন আবার আমি যাই, আমার ছেলে বৌমা আসছে, এক সপ্তাহ থাকবে, তো ওরা এখানে আসতে পারবে না, আমি একটু দেখা করতে যাব, ঠিক আছে? কালকে থেকে আবার তোমার সঙ্গে দেখা হবে না এক সপ্তাহ, তো চলো সুমন এখন আমরা একটু বেরিয়ে পড়ি, ঘুরে আসি। আর এই দেখো আজকে আমাদের সঙ্গে কে আছে,
হাই, আজকে আমরা সোম বাবাকেও সাথে পেয়েছি। সোম বাবাকে আমরা নিয়ে যাচ্ছি মেলার মাঠে, চলো আমরা মেলার মাঠে ঘুরবো। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন কিন্তু। হ্যাঁ, আর সামনে আছে সুমনের বন্ধু। হ্যালো, আমি আমরা বেরিয়ে পড়ি, মাসিকে নিচ্ছি না, কেন কি একটু ঠান্ডা লাগে আর মেলার মাঠে তো জানেন উনি হাঁটতে পারে না, তো মাসিকে আমরা সবকিছু বন্দোবস্ত করে ঘরে খাবার টাবার দিয়ে রেখে যাচ্ছি। একটু সময় পরে আমরা বেশি সময় থাকবো না, এক ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো, তাই তো? চলো বন্ধুরা, আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি, আর এই যে আমাদের এখানে মেলা, আমাদের গাড়ি কিন্তু দূরে পার্কিং করা হয়েছে। আমরা মেলার মাঠে এসে গেছি, সুন্দর ডেকোরেশন হয়েছে, তো আজকে থেকেই দেখি ভিড়ভাড় শুরু হয়েছে। চলো ভিতরে গিয়ে দেখা যাক কি হয়। চলো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তোমরাও দাঁড়া দাঁড়া আসো, ভালো করে মেলা দেখো, আমরা তো যাচ্ছি মেলা দেখতে। এখানে মাইক চলছে তো আপনারা, আমি চিনি অনেক আগে দিয়া, ওই বাস করো না, বাস করো যে কামড়ালে উঠিয়ে দিয়েছে, খেলার এনজয়টা করলো দুইজনে মিলে, জানা শোনা তো যে কামড়ালে বাস করা আছে না, ওর ভাই না। দেখুন বন্ধুরা, প্রথম দিনই মেলাটা জমে গেছে, এত লোকও হয়েছে, প্রচুর লোক, কালকে থেকে তো আরো হবে। আর এদিকে দেখুন সব দোকানগুলো বসেছে সুন্দরভাবে, কিন্তু আমরা খাবো না তেলের জিনিস। চলো আমরা সামনে যদি কিছু পাই পপকর্ন টপকর্ন ওইটাই খাবো, তেলের জিনিস এখন রাতবেলা খাওয়া যাবে না। খাবে আমরা পপকর্ন খাচ্ছি, সোম পপকর্ন খাবে, রানু সোম পপকর্ন খাচ্ছি, আর সবাই কি খাবে? খুব সুন্দর
প্রকার বিট মগলিতে কার তো তো হলো আমরা তো খেয়ে পারবে না নে খেলনা কিনেছে আমি একটা ব্যাগ কিনেছি একটা ফায়দা হয়েছে কিছু এখন কথা বলা যাবে আমরা এসে গেছি নেমে পড়ি সব নামো আর তুমিও নেমে যাও কালকে তো আমাকে ছাড়তে যাবে এখান থেকে তো আজকে থেকে যাও আমার কাছে আসো মাসি তোমার সঙ্গে থেকে যাবে অনেক দূর হাঁটতে হয় না এর জন্য সবজি টবজি কিছু নেব না গুড মর্নিং সোম গুড মর্নিং হ্যাঁ বেরোচ্ছি হ্যাঁ হ্যাপি জার্নি থ্যাংক ইউ ফোন টোন করবো তো বসে পড়েছি সুমন বাবাজির গাড়িতে আর এখন যাব এরিয়াল বে এখান থেকে 10 কিলোমিটার দূর তারপরে বোটে চড়বো রাতের বেলা 9টার সময় পৌঁছাবো গিয়েই ফোন করবো কিন্তু ঠিক আছে অবশ্যই মায়াবন্দর পৌঁছালে ফোন করবো নে ফোন টোন করতে থাকবো নে আমার একটু জানাশোনা ভাইয়ের মতো আমাকে ছেড়ে দিয়ে আসবে ভিতর অব্দি ব্যাগ গুলো দিয়ে আর তোমরা চলে যাও এখান থেকে ঠিক আছে তোমাকে কয়েকদিন আগে ছাড়তে এসেছিলাম আর আজকে তুমি আমাদের ছাড়তে আসছো না তুমি একা থাকো আমি অনেকদিন একা ছিলাম যাওয়ার প্রোগ্রাম আছে তখনই যেতে পারি না আজকে কালকে আমার ছেলেরা আসছে তাই একটু দেখতে যাচ্ছি ছেলে নাতি বৌমা হঠাৎ করে প্রোগ্রাম হলো ঠিক আছে আমরা আসি তাহলে এখান থেকে ফেরত যাও যাবে ভিতরে যেতে যাবে আরামসে যেও মাসির বোর্ডটাই যে না তোমরা যে বোর্ডটা গেছিল ওইটাই তো হ্যাঁ ওইটাই ঠিক আছে বান্ধবী দিদিকে
জেঠুটা ছেড়ে আমরা ঘরে আসি। আর জানো তো বন্ধুরা, আমাদের গাড়িটা ফেঁসে গেছিল, তারপরে অন্যান্য লোকেরা এসে আমাদের হেল্প করেছে। আমাদের একটা ভাই এসে গাড়িটা তুলে দিয়েছে। দাদা ভালো আছেন? তোমার কথা বলছেন দাদা। বন্ধুরা, এই দাদা আমাদেরকে দুধ দিয়ে যায়, গরুর দুধ। ওটা ওইটাও নিয়ে যান, আসেন দিয়ে দিই। সকালবেলা বান্ধবী দিদিকে বোটে চড়িয়ে দিয়ে আসছি, তারপরে বাড়ি এসে রান্না বান্না করেছি, খেয়েছি দিয়েছি, একটু রেস্ট করেছি। আর তারপরে বাগিচায় এসে গেছি, আর বাগিচায় এখানে যে একটা ঝাঁকা ছিল, ঝাঁকাটা ভেঙে ফেলছি। আর ভেঙে এই যে পরিষ্কার করে সব কুপিয়ে কাঁপিয়ে নিতেছি। আর এই যে দেখো বেনারস গাছে কিন্তু বেনারস হয়েছে বন্ধুরা, এই যে হয়েছে, এই যে এখানেও আছে, আবার ওই যে আরো একটা ছোট। আর জানো তো বন্ধুরা, ওই যে গ্যাসের বা কচু গাছ লাগিয়েছিলাম না, সেই কচু গাছও তুলেছি। এই যে দেখো কতগুলি গাঁটি হয়েছে কচু গাছে, দেখেছো বন্ধুরা কি সুন্দর গাঁটি হয়েছে, বড় বড় গাঁটি হয়েছে। বান্ধবী দিদি, তুমি তো আজকে নেই, তুমি তো আজকে পোর্ট ব্লেয়ার চলে গেছো, আর আমি কচুর গাঁটি খুঁজে রেখেছি। তুমি আসবে, খাবো তোমাকে নিয়ে। দেখেছো বাবা, একটা কচুর এসে কতগুলি গাঁটি হয়েছে। আমার মার জন্যও নিয়ে যাবো, আদরের মা আছে না বাবা, আদরের মার জন্যও নিয়ে যাবো। আর জানো তো বন্ধুরা, গাছের তো বেগুন হয়েছে এত বড়, এই যে দেখো। আরো ছিল, আমি যেদিন আসি না তার একদিন আগে মাকে বলেছি আমার গাছ দিয়ে বেগুন গুলো তুলে নিয়ে যাবো, কারণ মাও নাকি 6-7টা বেগুন পেয়েছে, তো মা নিয়ে গেছে। তারপরে আবার হয়েছে। আর লঙ্কা গাছ জানো বন্ধুরা অনেক মরে গেছে, ওই যে দেখো ওখানে এখন নেই। আর একটা তো একটা দুটো তুলে ফেলেও দিয়েছি। বন্ধুরা জানো বাগিচায় একদম জঙ্গলে সব জায়গা ভরে গেছে। আর এই যে সব পাথরগুলো টোকাচ্ছি, পাথর যত সব পানি পুনি সব কুড়িয়ে কুড়িয়ে এখানে রাখবো, তারপরে ফেলে আসবো, ফেলে জায়গাটা আরও পরিষ্কার হয়ে যাবে। ওই যে বস্তায় কেবল পাথর কুড়াতেছি। টক ফল গাছে অনেক টক ফল হয়েছিল, আজকে অনেক ডাল কেটে ফেলছি। আর ধারের কাছে যদি কেউ হয় তাহলে তোমরা এসে টক ফল নিয়ে যেও, আর দূরের বান্ধবীদের তো দিতে পারবো না, বন্ধু বান্ধবীদের। চলো বাবা, আর একটু পরিষ্কার করতে হবে। দেখো শুধু কাজ ভাঙা, শুধু কাজ ভাঙা। আর অনেক গাঁটি হয়েছে বাবা, না দেখো কোয়াই যার ছিল, খালি ওই যে মাটি দেওয়া হয়েছে না সেই জন্য হয়েছে। কি সুন্দর সুন্দর গাঁটিগুলো হয়েছে। আহ,